ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মেছেদা থেকে একটু আগে রামতারকের কাছে, আর ঠিক রাধামণি পেরোলে ন্যাশনাল হাইওয়ের পাশে। বাইরেটাতে আমরা এই মুহূর্তে শ্যুট করছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড সাউন্ড রয়েছে। তবে এই ভিডিওটা মানে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই শপের ভিডিও আমরা আগেও একবার দিয়েছি, তবে তখনকার সেই ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওর তফাৎ কিন্তু অনেকখানি। যদি কেউ দেখতে চান আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। তার কারণ ওখান থেকেই আপনার ধারণা হয়ে যাবে একজন স্মল বিজনেস ওনার কিভাবে ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছেন বা ইমপ্রুভ করছেন। আইআরসিটিসির ঝামেলায় জড়িয়ে 2.5 লক্ষ টাকা তো গেছে, তারপরেও কিভাবে উনি বিজনেস করছেন সেটাই আজকে জানার বিষয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আরেকবার শুরু করা যাক, আর ইনার থেকে একদম ডাইরেক্ট আমরা জানবো যে উনি কিভাবে এখনও এই বিজনেসটাকে চালিয়ে যাচ্ছেন। বেশি কিছু নেই, থাকার মধ্যে এই জেরক্স মেশিনগুলো আছে। এই জেরক্স মেশিনটা আগেও ছিল, এখনও আছে। ক্যাননের প্রিন্টার রয়েছে, একটা ডেস্কটপ রয়েছে, এখানে বসানো রয়েছে। সাথে এদিকটাতে ল্যামিনেশন মেশিন এখানে বসানো রয়েছে। এখানে একটা সেলফ রয়েছে, আগের ভিডিওতে এটা আপনারা দেখে থাকবেন। আপনারা আবারও বললাম, আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, একবার দেখে নিতে পারেন। এই শপের যিনি ওনার তিনি হচ্ছেন আকাশ বাবু। তিনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় জানবো। তার সঙ্গে যেটা মূল জিনিস জানবো সেটা হচ্ছে এনএসডিএল প্যান সেন্টার উনি কেন নিয়েছেন, আর সেই প্যান সেন্টার থেকে উনি কি প্রফিট পান, সেটা কিন্তু আজকে ভিডিওর একটা মূল বিষয়। তো আকাশবাবুর সঙ্গে এবার একটু পরিচয় করিয়ে দিই। স্যার নমস্কার, আমার নাম আতাশ মাইতি, গ্রাম বারহর সন্তর, পোস্ট অফিস রামতারঘাট, পূর্ব মেদিনীপুর। ফোন নম্বর 6297805086। আকাশবাবুর পরিচয় তো দিয়ে দিলাম, ইন্ট্রোডাকশানে আগেও বলেছি ইনি আগে একটা ঝামেলায় জড়িয়েছেন। ঝামেলাটাতে আমি আর যাচ্ছি না, সেখান থেকে বেরিয়ে এসছেন এটাও আমরা দেখতে পাচ্ছি। তো একদম শর্টে ওনার কাছ থেকে জানবো যে এখন আগের থেকে উনি এখন কেমন আছেন, আর আলটিমেটলি এই সব ঝামেলাতে জড়িয়ে ওনার ক্ষতিটা কি হলো। আমার আইআরটিসির ঝামেলা পেরিয়ে আমি এখন নতুন করে আবার নতুন বলতে মানে ব্যবসাটা আবার স্টার্টিং করেছি। আমার এখানে সব কিছুই হয় প্রায়, জেরক্স, লেমিনেশন, তারার প্রিন্ট আউট, এ টু জেড। একটা প্রশ্ন করি, আইআরসিটিসি আপনার সমস্ত জিনিস তুলে নিয়ে গিয়েছিল, এই সেটআপ পুরো ফেরত পেয়েছেন? হ্যাঁ, এই যে পুরো এই সেটআপ ফেরত পেয়েছি, মোবাইলটা পর্যন্ত। এটা মোবাইল, এটাই এই মোবাইলটাও পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল, এটা ফেরত পেয়েছেন। OnePlus-এর একটা দামি মোবাইল রয়েছে। আপনি আইআরসিটিসি ঝামেলার বেরিয়ে আসার পরে আপনি একটা প্যান সেন্টার আমার থেকে নিয়েছিলেন NSDL এর, যেখানে পোর্টালে কি আপনার নাম শো হয়? হ্যাঁ, পিনকোড টু ওয়াইজ। পার ডে কতগুলো প্যান কার্ড করেন? পার ডে হয় না, বাট মাসে জোরে 60 থেকে 70টা প্যান কার্ড হয়। হ্যাঁ, মাসে। আমি পার্টিকুলারলি একদম সোজাসুজি প্রশ্ন করছি যে আপনার অনেকেই বলে যে NSDL এ ব্রাঞ্চ আইডিতে ভালো সুবিধা নেই, আর বিশেষত আমি আলট্রুইস্টের কথাই যদি বলি, ভালো সুবিধা নেই, কমিশন কম, সার্ভিস ভালো নয়, আরও অনেক কিছু, রেসপন্স ঠিকঠাক নেই, হ্যাসাল মানে হ্যাজরা সিস্টেম, ফর্ম ফিল আপ করো, এটা করো, সেটা করো। এই বক্তব্যের পেছনে মানে আপনি কি ফেস করছেন? মানে আমার বলাতে তো কিছু যায় আসবে না, আপনি রেগুলার করছেন, বলছেন মান্থলি 60টা প্যান কার্ড করছেন। তো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি পুরোটা শেয়ার করেন। ফর্ম ফিল আপের যে ব্যাপারটা বলছেন ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর যদি বলেন যে এই যে মানে সার্ভিস, আপনাদের সার্ভিসের উপরে তো আমার কিছু বলারই নেই, বাস্তব 1 নম্বর। আচ্ছা, তারপরে আর মানে প্যান সেন্টার নেওয়ার কারণ হচ্ছে আমার মানে যে ফর্ম যদি জমা যেত আমরা ফিল আপ করে নিয়ে ওটা মেসেজা আছে, ওই জন্য আমাদের যেতে হতো জমা দিতে, মানে প্রতিটা প্যান কার্ড। তাই জন্য ভেবে যেতাম আমার সেই পার ডে যদি একটা ধরে আসে, আমার পার ডে যেতে যেতে আমার গাড়ির তেলেই পয়সা শেষ। তাই জন্য ভাবলাম যে একটা প্যান সেন্টার নিয়েই নিই, তারপরে নেওয়ার পরে এখন অনেক সুবিধা, অনেক। এই যে একটা উইন্ডোর মধ্যে প্যান ডট আলট্রুইস্ট, একটা উইন্ডোর মধ্যে যে ফর্ম ফিল আপ মানে ফটো কাটিং, সিগনেচার কাটিংয়ের যে ফ্যাসিলিটিটা আছে, এটা কতটা সুবিধা? অনেক অনেক সুবিধা। মানে লোকে তো বলে যে না অনেক ঝামেলা জঞ্জাল, একটু তো মানে প্রথমে 1-2 প্যান কার্ড হয়তো একটু প্রবলেম হবে, তারপরে যখন ওটা নিজে দিয়ে একটা আইডিয়া করে নিতে হবে। লোকে কে কী বলে আমি জানি না, আপনি এক্স্যাক্টলি একদম সত্যি কথা বলবেন যে প্যান কার্ড কতদিনে আপনি পান? আমি আজ অবধি লোয়েস্ট 2 প্যান কার্ড পেয়েছি 2 ঘন্টায় ব্রাঞ্চ আইডি দিয়ে, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট নয় কিন্তু, ইনস্ট্যান্ট নয়, প্যান মানে ব্রাঞ্চ আইডি মানে ফর্ম ফিলআপ করে, ফর্ম ফিলআপ করে সেটা মানে মানে ফর্মটা এত না আছে, হ্যাঁ সেটা তো আপনার কাছে থাকবে, আপনি ফর্ম ফিলআপ করে লোড করে দিলেন 2 ঘন্টার মধ্যে কাস্টমার আমাদের ফোন ধরেছে, আমি কাস্টমারকে বলে দিয়েছিলাম যে তুমি 24 দিয়ে 48 ঘন্টার মধ্যে একটা মিলে একটা ই পাবে, কাস্টমার আমাদের ওই 2 ঘন্টাও নয় 1 ঘন্টা 30-35 মিনিট হবে ফোন ধরেছে, আমার মেলে একটা মেসেজ এসছে, আমি বলি কী মেসেজ এত তো ফার্স্ট আসবেই না, মানে আমিও বিশ্বাস করি না, তারপরে কাস্টমারকে মানে আমাদের এই পাশেই বাড়ি বলি যে আসো, কাস্টমার এলো, মিলে দিলাম যে পিডিএফ। আচ্ছা বাকি নর্মালি কত দিনের মধ্যে পাবেন? 24 ঘন্টা, এর বেশি যায় না। এবারে ফর্ম যদি আপনি ওই যে ভুলভাল যদি সাবমিট মারেন তখন তো 2 দিন 3 দিন 5 দিনও সময় লাগে। আচ্ছা এখন আপনি প্যান কার্ড ছাড়া আর কি কি সার্ভিস করছেন? আইআরসিটিসি টিকিট কাটেন এখন? হ্যাঁ, 10 ইয়ার ভাই ওটাতে তো আপনি ঝামেলায় জড়িয়ে না, এখন এজেন্ট আইডি দিয়ে মানে তৎকাল মারি না, শুধুমাত্র কনফার্ম আর আরএসসিও মারি না, আরএসসিও ছাড়া আরএসসিও মারি না। অ্যাভেলেবেল থাকলেই মারি না, রে মারি না। পার ডে এখন রোজগার কীরকম হচ্ছে? মানে এই যে একটা ঝঞ্ঝাটে জড়িয়েছেন, পুলিশি একটা ঝামেলা ফেস করেছেন, ফেস ভ্যালু নষ্ট হয়েছে, তারপরে আবার নতুন করে শুরু করছেন, জিনিসপত্র ফেরত পেয়েছেন, কেসে গেছেন, অনেক কিছু ঝামেলার মধ্যে জড়িয়েছেন, তারপরে আবার নতুন করে বিজনেসটা করে এখন কীরকম লাগছে আপনার? হ্যাঁ ভালোই লাগছে, ফেস ভ্যালুটাই একটু মানে যেটা কমে যাচ্ছে, ওটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। এখন আগের থেকে ফেস ভ্যালু বেড়েছে না আরও ডাউন হয়েছে? ফের বেড়েছে। পার ডে কত কাস্টমার আসছে এখন? 25 থেকে 30টা। এই পিএস উইথড্রল আগের মতোই করছেন না এখনও করছেন? না করছি। পার ডে কত করেন? পার ডে 70,000 বলছে, মানে মানে ওই যে আর আই মানে রেট দিয়ে চেষ্টা হয়ে যাওয়ার পরে আমার পুরো মানি দিয়ে শর্ট, তাই জন্য কাস্টমার আসলে পয়সা তুলে নেই, রিসিভ দিয়ে দেই, আমি আমার এটিএম দিয়ে তুলে এনে কাস্টমারকে দিই। এখন আপনি যে কাজটা করছেন, আগে যখন আপনি এই ঝামেলার আগে যেভাবে কাজ করতেন আর এখন যেভাবে করছেন, এই দুটোর মধ্যে আপনার শিক্ষাটা কি হলো আলটিমেটলি এই ব্যবসা? সত্যতা বলছে আমি যবে ওই ঝামেলাটা হয় আমার দোকান ওপেনিং হয়নি, আমাদের বাড়ি দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, এটা বলেছি আগের ভিডিওতে, বাড়ি দিয়ে জাস্ট মানে আমার দোকানটাই ব্যানার ট্যানার তোলা ছিল জাস্ট, আর নারে কিছুই ছিল না। এবারে আমাদের গ্রামের বা যাই হোক পিছনে চাঁটি তুলেছে, যেমন আপনারও তোলে আমারও তুলেছে। আচ্ছা তো এখন মোটামুটি আগামী কয়েক বছর আপনি মোটামুটি এটাতে স্যাটিসফাইড তো? একদম স্যাটিসফাইড তো? হ্যাঁ হ্যাঁ। বাকি আপনি কি শুনেছেন যে এইপিএস ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? মানে শুনেছেন এইপিএস আইডি অনেক অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, ওই আমার ওয়াইফের নামে সিএসসি নেওয়া আছে, আইআইবিএফ দেওয়া আছে, ওনার নামে একটা বিসির জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা ওখানে আপনি যদি পেয়ে যান তাহলে আপনার কপাল ভালো হবে, নাহলে তখন ওই থার্ড পার্টি দিয়ে নিতে হবে। আপনি ফিনো বা অন্য কিছু ট্রাই করছেন না কেন? আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি জাস্ট আপনাকে কোয়ারি করছি। দেখুন ফিনো যেটা আপনারা মানে আপনাদের ভিডিও, আমি তো মানে সত্যি বলছি আপনাদের ভিডিও আর একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছি, শুধু দুটোই মানে এই রিলেটেড আর চারও দেখছি না আদার্স, ওই আপনিও যার নামও বলে দিচ্ছি সৌভিদ বান্দা, ঠিক আছে, ওই দুটোরই ভিডিও যেটি মানে দুজনেরই আপনার আর ওনার, যেটা বুঝলাম যে ফিনো বা এনএসডিএন, যেটা এনএসডিএনটা যে আমি বিষয়টা জানি না, ফিনোর অ্যাডলাটের মডেল নেওয়া যদি না নেই কোনো ফায়দা নেই। এবারে এত আমি কেন নিতে পারছি না আপনার বুঝতেই পারছেন, ব্যাংক ব্যালেন্স নেই, প্রচুর শর্ট, কাস্টমারকে পয়সা দিতে পারছি না, মানে ইনসেন্ট প্যান কার্ড দিতে পেরে যাচ্ছি কিন্তু ক্যাশ দিতে পারছি না, ওই জন্যই ফিনোটা মানে নিচ্ছি না। তার মানে আমি যেটা জানতে চাইছিলাম যে ফিনো নিয়ে আপনার কোনো অ্যালার্জি নেই? না অ্যালার্জি নেই, নেবো কিন্তু টাকা নেই, একটু নসিব যদি। হ্যাঁ এখন তাহলে পার ডে 400 টাকা 500 টাকা বা মান্থলি 10-12 হাজার টাকা মান্থলি যদি বলেন তাহলে ওই 10-12 পার ডে, কোনোদিন 100, কোনোদিন 50, কোনোদিন 200, কোনোদিন 500 রয়েছে আপনার। যারা নতুন সাইবার ক্যাফে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং এটাই এন্ডিংয়ে আসবে, এর বলবো সব কিছু চাষ করুন নিয়ম মেনে, আইনতভাবে, কোনো বেআইনি রাস্তায় যাবেন না, বিশেষত ট্রেনের টিকিট নিয়ে। বিশেষ বাবা ওটা তো একদমই না, ওটা যদি মারেন তাহলে ভেবে নেবেন যে আপনারও একটা বিসির মানে চালানোর জন্য যে পয়সা ছিল ওটাও শেষ। আর বলবো হ্যাঁ আকাশবাবুর সঙ্গে এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিও শেষ করার আগে বলি, নিয়ারেস্ট লোকেশান থেকে যারা দেখবেন তারা একটু এনার উপরে ভরসা রাখবেন, আর আমি আগের ভিডিও রেফারেন্স দিয়েই বলছি, দিয়ে রাখলাম, একটা মানুষ কিছু না করেও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, এটুকুই আপনাকে বলবো। সেভিংস অ্যাকাউন্ট ইউজ করাটা কোনো অন্যায় নয়, উনি ইউজ করেছিলেন, ওটাই ওনাকে কারণ দেওয়া হয়েছে শেষমেশ কিছু খুঁজে না পেয়ে। ঠিক আছে, তো অনলাইন নয় কিন্তু আপনি একটা আইটিআর ফাইল করিয়ে নেবেন, ৬০০ টাকা ৭০০ টাকা খরচ হবে যদি আইআরসিটিসির কাজ আপনি করছেন। এটুকুই বলবো, সফটওয়্যার ইউজ করে তৎকাল মারবেন না, নিজের নামে আইডি মেরে মারবেন না, কাস্টমারের নামে তৎকাল মারুন আর নিয়ম মেনে মারুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এই রকম রিটেলারদের জন্য একটুখানি সাপোর্ট দেবেন, ইনাদেরকে সাপোর্ট দেবেন, ইনাদের উপরে ভরসা রাখবেন, তাহলে দেখবেন আপনারাও সার্ভিস পাবেন আর আপনাদের পাশাপাশি আরও অনেকে এই বিজনেসে আসবে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ওয়াচিং ফর দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।